Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে ত্বকের যত্নে 100% কার্যকরী একটি ভিডিও নিয়ে। ত্বকের যত্নে 100% কার্যকরী আজকের এই রেমিডিটি ব্যবহার করার ফলে ত্বক গভীর থেকে ফর্সা করতে সহায়তা করবে, ত্বকের ঝুলে যাওয়া চামড়া গভীর থেকে টানটান করবে, চেহারার বয়সের ছাপ দূর করবে, চেহারার বলিরেখা দূর করবে, চোখের নিচের কালো দাগ, ব্রণের দাগ, মেস্তার দাগ, মোট কথায় ত্বকের সকল সমস্যা দূর করবে আজকের এই রেমিডিটি। আপনার বয়স যদি 90 বছর হয় আর আপনি যদি এই রেমিডিটি ব্যবহার করেন, তাহলে আপনার 90 বছরের ত্বককে করে তুলবে 20 বছরের তরুণীর মতো। 90 হোক বা 9 হোক, যে কোনো বয়সেই এই রেমিডিটি আপনারা ব্যবহার করতে পারবেন। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আপনাদের পরিচিত মানুষদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ত্বকের যত্নে 100% কার্যকরী রেমিডিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি শসা। শসা আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। আমাদের ত্বকের যত্নে শসা ব্যবহার করার ফলে আমাদের ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে টানটান করতে সহায়তা করে, চেহারার বলিরেখা দূর করতে সহায়তা করে, চোখের নিচের কালো দাগ দূর করে, চেহারার কালো দাগ ছোপ দূর করতে সহায়তা করে এবং ত্বককে গভীর থেকে ফর্সা করতে সহায়তা করে। এখানে আমি একটি শসাকে ভেজিটেবল গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি ধনে পাতা। ধনে পাতা আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী। ধনে পাতার মধ্যে রয়েছে এমন কিছু প্রপার্টি যা আমাদের ত্বককে গভীর থেকে ফর্সা করতে সহায়তা করে, ঝুলে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে, চেহারার বলিরেখাকে দূর করে, চেহারার কালো দাগ ছোপ, মেস্তার দাগ, ব্রণের দাগ দূর করতে সহায়তা করে। তো এখানে আমি কিছু ধনে পাতা কুচি করে নিয়েছি। তো এখানে একটি হ্যান্ড ব্লেন্ডারের জারের মধ্যে আমি ধনে পাতা কুচি এবং গ্রেট করা শসাগুলো নিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। ধনে পাতা এবং শসা কুচিগুলোকে ব্লেন্ড করার জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এই পর্যায়ে ব্লেন্ড করা ধনে পাতা এবং শসাগুলোকে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ত্বকের যত্নে 100% কার্যকরী আরও কয়েকটি রেমিডি আমি শেয়ার করেছি। আপনারা যারা সেই ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিংক শেয়ার করেছি, সেখান থেকে দেখে নিতে পারেন এবং প্লে লিস্ট করা আছে, সেখান থেকেও আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। ধনে পাতা এবং শসার রস আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি রোজ ওয়াটার। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রোজ ওয়াটার দিয়ে দিলাম। রোজ ওয়াটার আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। রোজ ওয়াটার আমাদের ত্বককে গভীর থেকে ফর্সা করতে সহায়তা করে। তো আমি একটি হাঁড়ির মধ্যে ধনে পাতা এবং শসার রসটাকে ঢেলে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি কর্নফ্লাওয়ারগুলোকে ধনে পাতা এবং শসার রসের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এই হাঁড়িটাকে আমি চুলার উপরে বসিয়ে দিলাম। এখন আমি মিডিয়াম টু লো হিটে এই উপাদানগুলোকে জাল করে নিচ্ছি। উপাদানগুলো যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব অ্যালোভেরা জেল। এখানে আমি গাছের ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করছি। আপনারা চাইলে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। তো আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে চেড়ে অ্যালোভেরা জেলগুলো উপাদানগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এই উপাদানগুলোকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত উপাদানগুলো একটু আঠালো না হয়ে যাবে ততক্ষণ পর্যন্তই জাল করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে উপাদানগুলো কিন্তু একটু ঘন হয়ে আসছে। তো আমি বেশ কিছুক্ষণ জাল করব যতক্ষণ পর্যন্ত উপাদানগুলো একটু আঠালো না হয়ে আসে। বেশ কিছুক্ষণ উপাদানগুলোকে আমি জাল করে নিয়েছি। উপাদানগুলো আঠালো হয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এখন আমি চুলার হিটটাকে বন্ধ করে দিয়েছি। একটা বাটির মধ্যে আমি উপাদানগুলোকে ঢেলে নিচ্ছি। এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি অলিভ অয়েল। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। অলিভ অয়েল আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। অলিভ অয়েল ব্যবহার করার ফলে আমাদের ত্বককে গভীর থেকে টানটান করতে সহায়তা করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তো আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে উপাদানগুলোর সাথে অলিভ অয়েল মিশিয়ে নিচ্ছি।
এই পর্যায়ে নিয়ে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি। ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। ভিটামিন ই আমাদের ত্বককে গভীর থেকে ফর্সা করতে সহায়তা করে, ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের কালো দাগ দূর করতে সহায়তা করে। তো এখানে আমি একটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম। এখন আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ত্বকের যত্নে 100% কার্যকরী রেমেডিটি তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমেডিটি আপনারা আপনাদের ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন। এই রেমেডিটি রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনাদের ত্বকে ব্যবহার করবেন। রেমেডিটি ত্বকে লাগানোর আগে ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে আপনাদের ত্বক ধুয়ে ফেলবেন, যাতে আপনাদের ত্বকের মধ্যে কোনো প্রকার ধুলাবালি অথবা তৈলাক্ত ভাব না থাকে। এরপর একটি মেকআপ ব্রাশের সাহায্যে আপনাদের ত্বকের মধ্যে এই রেমেডিটি লাগাবেন। ত্বকে রেমেডিটি লাগিয়ে 2 মিনিটের মতো আঙুলের সাহায্যে মাসাজ করবেন। এরপর রেখে দিবেন 30 মিনিট। 30 মিনিট পর নর্মাল পানি দিয়ে আপনাদের ত্বক খুব ভালোভাবে ধুয়ে ফেলবেন। ভালো ফলাফলের জন্য প্রতিদিন এই রেমেডিটি ব্যবহার করবেন। এই রেমেডিটি 1 সপ্তাহ আপনাদের ত্বকে ব্যবহার করার ফলে আপনাদের ত্বকের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। আপনাদের ত্বকের ঝুলে যাওয়া চামড়া গভীর থেকে টান টান করবে, ত্বককে গভীর থেকে ফর্সা করবে, ত্বকের বলিরেখা দূর করবে, চোখের নিচের কালো দাগ দূর করবে, চেহারার ব্রণের দাগ, মেস্তার দাগ খুব সহজেই দূর করে আপনাদের ত্বককে করবে লাবণ্যময়ী। ত্বকের যত্নে 100% কার্যকরী এই রেমেডিটি আপনারা চাইলে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। তার জন্য আপনাদের লাগবে একটি কাঁচের জার। এরকম একটি কাঁচের জারের মধ্যে রেমেডিটি রেখে নর্মাল ফ্রিজে রেখে অনায়াসে 1 মাসের মতো আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন। ভালো ফলাফলের জন্য আপনারা টানা 3 মাস এই রেমেডিটি ব্যবহার করবেন। আপনাদের কাছে যদি এই রেমেডিটি বেশি ভালো লাগে তাহলে কন্টিনিউ এই রেমেডিটি আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আপনাদের পরিচিত মানুষদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এই ভিডিওটি দেখে যাতে সবাই উপকৃত হতে পারে তার সুযোগ করে দিবেন। এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ আর নয়, এখানেই বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সবার জন্য দোয়ার ভালোবাসা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।